নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সাত বাংলায় আপনাদের স্বাগত জানাই। আজ বাড়িতে কিভাবে অতি সহজে খাঁটি গাওয়া ঘি প্রস্তুত করা যায় সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাত বাংলা পরিবারের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। গরুর দুধকে আমি কাঁচা অবস্থায় এরকম মুখ খোলা একটি পাত্রে 24 ঘন্টা ভিজে রেখেছিলাম। এইবারে দেখুন, এতে খুব সুন্দর সর বসে গেছে উপরটা। এই সরটাকে তুলে নিয়ে আমি জমিয়ে রাখি অন্য একটি কৌটোতে করে, এবং তা থেকেই আমি ঘি বানাই। এভাবে কাঁচা দুধের সর থেকে আমি ঘি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এভাবে সরটাকে তুলতে গেলে এরকম চারদিক থেকে এরকম করে নিলে এটা গায়ের পাত্র থেকে সরটা হয়ে যায়, এবং আপনারা লক্ষ্য করুন এভাবে সর এরকম সরে আসছে। এই এইভাবে সর চলে আসছে, সরে আসছে। এভাবে সরটাকে আপনারা এইভাবে এই তুলে এরকম একটি কৌটোই করে রেখে দেওয়া যায়। আমি এভাবেই তুলে তুলে রেখে দিচ্ছি। আরও একভাবে আমি সর তুলে আপনাদেরকে দেখাচ্ছি। ওই একইভাবে 24 ঘন্টা এরকম খোলা জায়গায় ফ্রিজের মধ্যে রেখে এইবারে এই সরটাকে একটু অন্য পদ্ধতিতে তুলে নিচ্ছে। এরকম একটি আরেকটি পাত্র নিয়ে এভাবে এই হাতকে এভাবে একটু রেখে ঘিরে দিয়ে এরকম ঘিরে দিয়ে দেখুন, দুধটা সম্পূর্ণ ওভাবে হাতের তলা থেকে বেরিয়ে যাবে এরকম। আর ওপরের সর কিন্তু যাচ্ছে না, সর কিন্তু এর মধ্যেই থেকে যাচ্ছে। এভাবে দেখুন, এই এভাবে এই সর থেকে গেল। এটাকে নিয়েও আমি এরকম ওই কৌটোতে রেখে দেব। এই সরটাকে আমি ওই কৌটোতেই এভাবে রেখে দেব, এবং এইভাবেই আমি সরটা ফ্রিজে রেখে দেবো। এটা আপনি নর্মাল ফ্রিজ রেখেও এরকম ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে আমি রেখে দেবো। সর জমাতে জমাতে আমি এরকম রোজ দিন এভাবে রাখতে রাখতে এরকম কৌটো ভরে নিয়েছি আমি। এইবার এই সরটা ঠান্ডা কমিয়ে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে এর থেকে ঘি বানাই আমি। আমি এরকম কৌটোতে করে জমিয়ে রেখেছিলাম, ঠান্ডা কমিয়ে নিয়েছি। এখন আমি ঘি মারার জন্য এটা ঢেলে দিচ্ছি। দেখি টুকরো রেখেছিলাম, কয়েকটা লেবু পাতা দিয়ে দিচ্ছি, এতে করে গন্ধটা খুব ভালো হয়। দিতেই হবে এমন কোনো কথা নেই, তবে থাকলে অবশ্যই দেবেন। প্রথমটা এভাবে একটু উঠলে উঠবে, সেই জন্য এটিকে এরকম গভীর একটি এরকম চামচ দিয়ে এভাবে এভাবে মাঝে মাঝে এভাবে করে দিলেই উঠলে উঠাটা একটু কমে যাবে। তবে অনবরত একটু এভাবে নাড়তে হবে যাতে নিচে না বসে যায়। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটা সময় লাগবে, তবে পরিমাণের উপরে নির্ভর করবে সময়টা। আমার অনেকখানি বলে এটা অনেকটা সময় লাগবে, আপনারা যদি এর থেকে কম পরিমাণ নিয়ে করেন তাহলে কম সময় হবে, তবে ধরে রাখতে পারা যায় আধা ঘন্টা নিশ্চয়ই লাগবে, কারণ এটাকে খুব বেশি জোরে তাপ দিয়ে করা যাবে না। প্রায় 15 মিনিট হয়ে গেছে, উঠে ওঠা ব্যাপারটা আর নেই। এবারে এই গভীর চামচটির আর প্রয়োজন হবে না, এটিকে এখন সরিয়ে নিচ্ছি। এখন কেবলমাত্র খুন্তি দিয়েই সবসময় নাড়াতে থাকবো, তলায় যাতে না বসে যায় সেটা লক্ষ্য রাখতে হবে। প্রায় 20 মিনিটখান পরে দেখাচ্ছি, দেখুন সরের জলীয় অংশটা একেবারেই কমে এসেছে, এবং চারদিক থেকে দেখুন ঘি হতে শুরু হচ্ছে।
আরও কিছু সময় এভাবে অল্প আঁচে এরকম অনবরত নেড়ে চেড়ে এটাকে এরকম কাট করে দিতে হবে। সম্পূর্ণ মনোযোগ এতে দিয়ে অনবরত এভাবে খুঁটি দিয়ে নেড়ে যেতে হবে, যাতে নিচে কোনো মতেই না ধরে যায়। একটু ধৈর্য ধরে ধীরে ধীরে এই কাজটি করে নিতে হবে। এই অবস্থায় এরকম একটু দানা দানা টেক্সচার এসে যাবে, এরকমই হবে। পরপর এইটা আরও ব্রাউন রং হয়ে যাবে এবং তখন আরও পরিষ্কার হয়ে ঘি হতে থাকবে। এরকম ঘি যত হয়ে আসতে থাকবে তত এরকম প্রথম দিকে এরকম বড় বড় বাবুল তৈরি হতে থাকবে। এতে বুঝতে হবে যে ঘি ক্রমশ হয়ে আসছে এবং সেই যে দানা দানা টেক্সচার যেগুলো ছিল সেগুলোর রঙও অনেক পরিবর্তন হয়ে গেছে, বুঝতে পেরেছেন দেখে। আরও কিছুক্ষণ পরে দেখবেন এই বাবুলগুলো একদম ছোটো ছোটো অসংখ্য বাবুল হয়ে যাবে, তখন বুঝতে হবে ঘি একেবারে প্রস্তুত। বাবুলগুলো সব ছোট্ট হয়ে গেছে এবং এটা একেবারে ব্রাউন কালার হয়ে গেছে, আর একদম দেরি নয়, ঘি অলরেডি হয়েই গেছে। এটাকে এই মুহূর্তেই নাবিয়ে নিতে হবে। এই মুহূর্তে নাবিয়ে নিয়ে এটাকে অনবরত এরকম নাড়িয়ে যেতে হবে। এটাকে এভাবে অনবরত কিছুটা সময় এরকম নেড়ে নিলে এর বাবুলগুলো কমে যাবে। তারপর এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হতে দিলেই দেখতে পাবেন, তখন আমি দেখিয়ে দেব ঘি ওপরে থাকবে এবং এর নিচে সমস্ত এই দানা দানা যে খাকিগুলো ওগুলো নিচে পড়ে যাবে। ঘিটা ঠান্ডা হয়ে এসেছে, এবার এইটাকে ছেঁকে নিতে হবে। প্রথমে এই লেবু পাতাগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি। এটা ছেঁকে নিতে হবে। বোলের মুখে একটা ছাঁকনি লাগিয়ে দিলাম, দিয়ে এতেই ঘিটা ছেঁকে নিচ্ছি। থেকে তুলে নিচ্ছি তলায় জমে থাকা ওয়েস্ট জিনিসটা, ছাঁকনির উপরে থেকে গেছে, আসল ঘিটা বেরিয়ে বাটিতে চলে গেছে। কিছুক্ষণ পরে এর তলায় কিছুটা কালচে ব্রাউন রঙের ওয়েস্ট জিনিস থিতিয়ে পড়ে। তারপর এভাবে পরিষ্কার একটি বাটিতে আমি গড়িয়ে রাখছি। প্রায় 200 ml এর মতন ঘি, একদম খাঁটি ঘি তৈরি হয়ে গেল বন্ধুরা। দেখুন খুব সুন্দর গন্ধ। এভাবে বাড়িতে ঘি বানিয়ে যে কোনো এয়ারটাইট জারে রেখে আপনারা বাড়িতে সুন্দর খাঁটি ঘি খেতে পারবেন।